আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত তোলার পর ক্ষত সুস্থ হতে কতদিন সময় লাগে তো আসুন আমরা জেনে নিই এ বিষয়ে এবং আরও জানব যে দাঁত তোলার পরে রুগী কীভাবে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করতে পারবে কিনা এ বিষয়েও আজ আলোচনা করব। ভিওয়ার্স যে কোনো কারণে আমাদের মুখের থেকে আমাদের চোয়ালের থেকে যে কোনো দাঁত তোলার প্রয়োজন হতে পারে অথবা নষ্ট হয়ে গেলে সেটি ফেলে দিতে হতে পারে যে কোনো পজিশন অনুযায়ী দাঁত তুলতেই হতে পারে তো আসলে দাঁত তোলার পরে যে ক্ষত স্থানটি থেকে যায় যে ক্ষতার সৃষ্টি হয় একটি গর্ত মতো হয়ে যায় দাঁত তোলা জায়গা থেকে সেটি পূরণ হতে কতদিন সময় লাগবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটায় দেখেন যে আমরা শুধুমাত্র দাঁতের উপরিভাগটা দেখতে পাই যেমনটা এখানে এতটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এতটুকু এতটুকুই দেখতে পাচ্ছি এতটুকু আমরা দেখতে পাই আমরা যখন হাঁ করি মানুষের দাঁত আমরা ঠিক এতটুকুই কিন্তু দেখতে পাই কিন্তু এর পরেও যে দাঁতের কিছু অংশ রয়েছে যেমন এইখান থেকে এতটুকু রয়েছে যেটি দাঁতের উপরিভাগের আরও দুই ভাগ এতটুকু পরিমাণ কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রতিটি মানুষেরই রয়েছে উপরে যতটুকু দেখছেন তার আরও দুই ভাগ কিন্তু দাঁতের ভিতরে সরি মাড়ির ভিতরে যে উপরের দাঁতে যে ম্যাকজিলা রয়েছে তার মধ্যে থাকে এবং নিচে নিচের চুয়ালের যে ম্যান্ডিবুলার রয়েছে ম্যান্ডিবুলারের মধ্যে কিন্তু আপনার ইয়ে নিচের দাঁতগুলা সাজানো থাকে তো আসলে একটি দাঁত তুললে কিন্তু শুধুমাত্র এতটুকুই তোলা হয় না যখন দাঁত তোলা হয় তখন কিন্তু এই শিকড় সহ দাঁতের যে রুট রয়েছে এই যে দেখছেন এই এইগুলা কিন্তু দাঁতের রুট একটি পূর্ণাঙ্গ দাঁত এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এতটুকু নিয়ে একটি পূর্ণাঙ্গ দাঁত তো তুলে ফেললে যদি একটি দাঁত তুলে ফেলা হয় তখন কিন্তু এই শিকড় সহ এটি উঠে আসে যেমনটি আপনারা এইখানে এই ছবিটায় দেখছেন যে আমরা কিন্তু যদি দেখি তো এতটুকুই দেখতে পাই এখানে দেখছেন যে এতটুকুই আমরা কিন্তু উপর থেকে দেখতে পাবো কিন্তু দাঁতটা যখন তোলা হয় তোলার পরে কিন্তু দেখেন এতটুকু উঠে আসছে এবং আরও কিছুটা অংশ নিচে মধ্যে রয়ে গেছে এটি তো তেমনি দেখেন এখানেও কিন্তু ঠিক এতটা এত বড় একটি দাঁত দাঁতের দেখেন অনেক অংশই কিন্তু উপরে যতটুকু দেখা যাচ্ছে তার থেকে বেশি কিন্তু মুখের ভিতরে আপনার ম্যাকজিলার মধ্যে এখানে রয়েছে তো যখন দাঁতটা তোলা হবে অবশ্যই এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন দাঁতের যে অ্যাপেক্স অংশ এই এখান থেকেই কিন্তু পুরো দাঁতটা উঠে আসবে তো উঠে আসার পরে কিন্তু এইখানে একটা ঠিক যতটুকু পরিমাণ আপনার দাঁতটা উঠে আসছে ততটুকু পরিমাণ একটা গর্ত সৃষ্টি হবে একটি একটি সকেট হয়ে যাবে দাঁত তোলার পরে একটি সকেটের মতো হয়ে যাবে একটি গর্ত হবে তো এই গর্তটা আসলে পূরণ হতে আমাদের কতদিন সময় লাগে এটি হচ্ছে যার যার এক একজনের এক এক রকম টাইম লেগে থাকে যদি কিনা না সামনের দাঁত হয় সামনের দাঁত বলতে আমরা এই পর্যন্ত বুঝি তিন নম্বর দাঁত পর্যন্ত অর্থাৎ টিথ এই পর্যন্ত আমরা সামনের দাঁত ধরে থাকি তো সামনের দাঁত যদি আপনার তোলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার একটু সময় কম লাগে কম লাগে বলতে তারপরেও আপনার সামনের দাঁত যদি তোলা হয় সেটি পরিপূর্ণভাবে সুস্থ হতে এক সপ্তাহ থেকে বারো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে সামনের দাঁতের তুলনায় আপনার যদি মাড়ির দাঁতগুলা তোলা হয় তো এটিতে একটু একটু বেশি সময় লাগে এটি এক একজনের এক শরীরের উপর যার যার শরীরের উপর নির্ভর করে যে আসলে কতদিনে ক্ষতটা সুস্থ হবে এবং ওষুধের পরেও আপনাকে দাঁত তোলার পরে যে ওষুধটা দিবে তার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনার ক্ষতটা শুকাতে কতদিন সময় লাগবে তো এটি আসলে নির্দিষ্টভাবে বলা যায় না তবু অ্যাভারেজ আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ আপনি হয়ে যাবেন তবে দাঁত তোলার পরে যে আপনার ব্যথা যন্ত্রণা হবে এমনটা না আপনার এভাবেই থাকে এভাবেই থাকতে পারবেন আপনি দাঁত তোলার পরে দাঁত তোলা অংশ নিয়ে ওইভাবেই থাকবেন কিন্তু ক্ষতটা শুকাতে এবং পুরা মানে ক্ষতটা পূর্ণ হতে এখানে যখন দাঁতটা তুলে ফেলা হবে তখন এখানে কিছুদিনের মধ্যে মাংস এসে জায়গাটা কিন্তু আবার ভরাট হয়ে যাবে তো এই ভরাট হওয়া পর্যন্ত আপনাকে একটু সাবধানতা পালন করতে হবে খেয়াল রাখতে হবে যাতে দাঁত তোলা অংশে যাতে কোনো খাবার না জমে নতুন করে কোনো যাতে ব্যথা বা ইনফেকশন হওয়ার চান্স না থাকে এর জন্য সকেটটা সবসময় পরিষ্কার করে রাখতে রাখার চেষ্টা করতে হবে তাহলে আপনার অতি দ্রুতই আপনার দাঁত তোলার যে ক্ষতস্থানটা এটি সুস্থ হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থেকে দুইটা দাঁত তোলা হয়েছে এখানে একটা এবং এখানে একটা যে কোনো কারণে দাঁতটা তোলা হয়েছে হয়তো নষ্ট হয়ে গেছে পেশেন্ট রাখতে চাচ্ছে না দাঁতটা এর জন্য দাঁত দাঁতটা কিন্তু এখান থেকে দুইটা দাঁত তুলে ফেলা হয়েছে তো তুলে যাওয়া দেখেন এটা কিন্তু সামনের দাঁত এখানে ক্ষতটা খুবই সামান্য হয়েছে যদি কিনা মাড়ির দাঁত হতো তাহলে ক্ষতটা অনেক বড় দেখা যেত এই পুরো জায়গা ধরে এখানে দুইটা দাঁত কিন্তু মাড়ির হলে এখানে একটা দাঁত হতো তো তখন বুঝতে পারছেন এখন যে মাড়ির দাঁত হলে অবশ্যই একটা বড় ক্যাভিটি তৈরি হতো একটা গর্তের মতো হতো তো আসলে এটি সামনের দাঁত এর ক্ষতটা খুবই সামান্য তো সরি তো আসলে এভাবে যদি আপনার দাঁত তোলা হয়ে থাকে দাঁত তোলার পরে আপনি যে যে সাবধানতাগুলো পালন করবেন আপনার ডাক্তার আপনাকে যেভাবে নির্দেশনা দিয়ে দিবে আপনি সেইভাবে সেগুলা পালন করবেন দেখবেন এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দাঁত তোলা জায়গাটা তাহলে দেখবেন মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ভিউয়ার্স আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম